প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে এখনো মুক্ত নয় বিশ্ব। গত মার্চ মাস থেকে এই মহামারী শিকার হয়ে সংক্রমণে ভুগছে বাংলাদেশ। এখনো প্রতিদিন আমাদের দেশে করোনা সংক্রমণে সংক্রমিত হচ্ছেন প্রায় 3000-এরও বেশি, পাশাপাশি মারা যাচ্ছেন 30-50 জন। এই তথ্যের উপর ভিত্তি করে কোনোভাবেই কি বলা যায় করোনা কমছে বাংলাদেশে? কিন্তু করোনা না কমলেও মানুষের মধ্য থেকে কমছে সচেতনতা। তাহলে করোনা পরিস্থিতি বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দর্শক, আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ আজকের পর্বে তুলে ধরব, একদিকে কমছে না করোনা, অন্যদিকে মানুষের মধ্যে কমে যাচ্ছে প্রতিনিয়তই সচেতনতা। আবার কোনোভাবেই কমছে না করোনা সামগ্রী নিয়ে অসাধু চক্রের প্রতারণা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি সাইদুর রহমান আবিদ। করোনা সংক্রমণের পর থেকে এই ভাইরাস থেকে রক্ষা পেতে সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি অনেকেই ব্যবহার করছেন হ্যান্ড স্যানিটাইজার। সংক্রমণের পর থেকে বাজারে চাহিদাও বেড়েছে এই হ্যান্ড স্যানিটাইজারের, আর এই সুযোগে এক প্রকার অসাধু চক্র তৈরি করছে নকল হ্যান্ড স্যানিটাইজার, যা ছড়িয়ে দিয়েছে দেশের সর্বস্তরে। আর এসব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে অনেকটাই মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষ। যে বস্তার ভিতরে খালি বোতল, একদম সাদা বোতল থাকে, তারপরে স্টিকারের প্যাকেট আছে, এগুলো খুললে আমরা এই যে এই সাইডে আর এই সাইডে স্টিকার মারি, স্টিকার মেরে তারপরে সার আছে, এক সার নিজে মালিক বালতির মধ্যে মাল বানে আর কেমিক্যাল দিয়ে, তারপরে আমরা ওই কেমিক্যাল এই যে এখানে ফিল্টার আছে ওই ফিল্টারে ভরে ওটার ভিতরে ভরি বললে, তারপরে আমরা ওই যে ওখানে শিং মেশিন আছে, শিং করে মুখা লাগে রেখে দিই। আমাদের এগুলো নিতে যায় না, আমরা যাওয়ার সময় চেক করে বাইক করে, আবার ঢোকার সময় চেক করে বাইক করে। আর আমরা তো যে টেপ আছে আমরা এটা কেনার মতো আমাদের এটা মানে 130 টাকা পড়ে খুচরা, আর ওরা পাইকারি কত বেশি আমি জানি না। এখানে আমার প্রায় এক মাসের মতো হয়েছে, আর ওখানে আমরা বেতন না আমাদের 300 টাকা হাজিরা দিয়ে প্রতিদিন। এরই মধ্যে প্রতিষ্ঠানটি অনলাইন সহ পাইকারি এবং খোলা বাজারেও প্রায় 40,000 পিস জীবাণুনাশক সামগ্রী বিক্রি করেছে। এই যে আইটেমগুলো এগুলোর জন্য উনি কি করেন, জেএসবিডি এগুলার ক্যাপ নিয়ে আসে চায়না থেকে এবং উনি সেটা ফিলিং করে দেন। ফিলিং করার জন্য এটার বিন্দুমাত্র কোনো ধরনের মান নিয়ন্ত্রণ নাই। এরকম জেএসবিডি প্রায় 40,000 পিস অলরেডি সে বিক্রি করেছেন, আমরা বাজার ঘেঁটে এটি পেয়েছি, এবং ওনার কাছেও প্রায় এখন 4,000 পিসের মতো এখনও আছে একই প্রোডাক্ট। ওনারা কোনো ধরনের কেমিস্ট নাই, কোনো ধরনের মান নিয়ন্ত্রণ নাই, এবং আজকে যিনি এই উপাদানগুলো মিশ্রিত করে এটি তৈরি করেন তিনি একজন নন কোয়ালিফাইড পার্সন, সে ইভেন ব্যাচ নাম্বার পর্যন্ত সে বলতে পারে না, তাকেও আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। প্রথমে অপরাধ অস্বীকার করাই, পরে স্বীকার করলেন নিজেদের অপরাধ। আমি কেমিক্যাল বিজনেস করি, কিছু কিছু প্রোডাক্ট নিজে আমদানি করি আর কিছু ইম্পোর্টারের কাছ থেকে নিই। তবে এ কাজের জন্য তাদের নেই কোনো অনুশোচনা, নেই কোনো অনুতপ্ততা, এমনটাও জানান অভিযুক্তরা। আজকে আমি ছোট কোম্পানির জন্য আজকে আমার এটা করে দিল, কিন্তু যাক বড় কোম্পানির কাছে যাক, তারা এটা কোনো কিছুই করতে পারবে না। অপরাধী চক্রের সব কাগজপত্রই ভুয়া। আমার মানে সবগুলারই আবেদন করা আছে, সবগুলারই আবেদন করা আছে, কিন্তু মানে আমি এখনো অনুমোদন পাইনি, কিন্তু কোম্পানি করে তো আগে
আবেদন করতে হবে, কোম্পানি না করার আগে আপনাকে কে অনুমোদন দিয়ে দেবে? করোনা সংক্রমণের পর থেকেই এক প্রকার অসাধু চক্র কিভাবে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে ছড়িয়ে দিয়েছে বাজারে, আর যাতে করে মানুষ পড়ছে বড় ধরনের ঝুঁকিতে। চলুন সেই দৃশ্য দেখাবো আপনাদেরকে। করোনা ভাইরাসের কারণে চাহিদা বাড়ছে হ্যান্ড স্যানিটাইজার কিংবা স্যাভলনের মতো জীবাণুনাশক সামগ্রীর। এই চাহিদাকে ঘিরে তৎপর হয়ে উঠছে একদল অসাধু ব্যবসায়ী। প্রতারণার মাধ্যমে নকল পণ্য বাজারে ছড়িয়ে দিচ্ছেন তারা। রাজধানী ঘুরে দেখা যায়, ফুটপাত থেকে শুরু করে সর্বস্তরের বাজারে পাওয়া যাচ্ছে এসব নকল সামগ্রী। প্রথমে আমি ধরার পর বুঝতে পারলাম না, মানে বুঝি নাই যে এটা স্যাভলন কি স্যাভলন না। না না, এটা যাচাই করি না, আমি শুধু এই লেখাটা দেখছি না, এটা তো নকল। এখন আমাদের যে টাকা নিতে আছে প্রতারণ করে, তারা টাকাটা নিচ্ছে আমাদের থেকে। এটা বলতেছে এসিআর কোম্পানির আর কি। না, এটা এমনি বাইরে যারা সাইকেল কিনে আনে তো আনে, এখন আমরা দিয়ে দেয় একই জায়গায়। নকল এই জীবাণুনাশক সামগ্রী অনেকেই না বুঝে কিনছেন, আবার কেউ কেউ কিনছেন বাধ্য হয়ে। এটা কোম্পানি না, এটা রাস্তায় বসে বিক্রি করে, বাট কোনো দোকানেও বিক্রি করে না। আমার সন্দেহ আছে, কিন্তু কিছু করার নাই, আমরা কি করব। হ্যাঁ, অরিজিনালটা তো পাচ্ছি না। ওটা তো মনে করেন যেটা নন এসিআই, এসিআই কোম্পানির না, ওটা তো এসিআই কোম্পানির না বলে দিতে হচ্ছে, আর মানুষের প্রয়োজন বেশি, মানুষেরা ওটা নিচ্ছে। এসব জীবাণুনাশক ব্যবহার করে উপকার তো হচ্ছেই না, বরং চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ব্যবহারকারীরা। এই ধরনের কেমিক্যাল বা এগুলো ব্যবহারের ফলে অনেক ধরনের স্কিনের সমস্যা হতে পারে, তার মধ্যে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এক্সিমা, তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এমনকি এ ধরনের ভেজাল দ্রব্যাদি বা রাসায়নিক দ্রব্যাদি ব্যবহারের ফলে আমাদের স্কিনের দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে আমাদের স্কিনে ক্যান্সার পর্যন্ত কিন্তু হতে পারে। তো এগুলি ব্যবহারের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে, এবং আমরা চেষ্টা করব হলোগ্রাম বা এগুলি এক্সপায়ারি ডেট বা সিল দেখে এগুলো কিনতে, এবং চেষ্টা করব যে আমাদের বাজারে যে প্রতিষ্ঠিত যে কোম্পানিগুলো আছে সেগুলির প্রোডাক্টগুলো, যে হেক্সিসল বা স্যাভলন, ওগুলি আমরা কেনার চেষ্টা করব। মানুষের চাহিদা পুঁজি করে যারা এই ধরনের প্রতারণার সাথে যুক্ত, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। দর্শক, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতার প্রধান পদক্ষেপ মাস্ক পরা। মাস্ক পরার বিষয়ে সরকারিভাবে কঠোর নির্দেশনা থাকলেও তার খুব বেশি একটা বাস্তবায়ন নেই মাঠে। তা আপনাদের দেখাবো, তবে সাথে থাকতে হবে একটি বিজ্ঞাপন বিরতি পর্যন্ত। যাচ্ছি একটি বিরতিতে, সাথেই থাকো। সচেতনতার প্রধান পদক্ষেপ মাস্ক পরা। মাস্ক পরার বিষয়ে সরকারিভাবে কঠোর নির্দেশনা থাকলেও তার খুব বেশি একটা বাস্তবায়ন নেই মাঠে। চলুন দেখে আসি মাস্ক পরার বিষয়ে কতটা সচেতন আমাদের দেশের মানুষ। করোনার মাস্ক, করোনার চশমা, করোনার হাতেরই, করোনার রিসম। না, আপনার মাস্ক কই? এই যে এটা কি ওইখানে থাকে? না, রোদ্রে আমি গাড়ি রাখছি না, গরম খুব বেশি। এই মুহূর্তে মাস্ক পরাটা উচিত কিনা? করোনা ভাইরাসের এমন সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষা দিতে মুখে মাস্ক ব্যবহার করা স্বাস্থ্যবিধির অন্যতম নির্দেশনা। অনেকেই তোয়াক্কা করছেন না এমন নির্দেশনা। চলুন শুনে আসি মাস্ক না পরার নানা অজুহাত। আপনার হাতে খাবারটা দিচ্ছেন মানুষকে, আপনার হাতে একটা হ্যান্ড গ্লোভস কিংবা আপনার মাস্কটা পরে রাখা উচিত কিনা? মাস্ক লাগাইছি, হ্যান্ড গ্লোভস যদি লাগাই তাহলে আবার বেলতে যাবি, বেলা যাচ্ছে তো, ওই জন্য না হাত পরিষ্কার করতে। মাস্ক কই লাগাইছি? তুমি আর কিন্তু ধ্যান কিন্তু
এখন কিনবেন? জি এখন কিনবো। কারণ বাজারের মতো জায়গায় আসলেন, করোনা ভাইরাসের এই মুহূর্তে আপনার হ্যান্ড গ্লোভস নাই, মাস্ক নাই, এটা কি পরা উচিত কিনা? এগুলো হাত দিয়ে উঠিয়ে এগুলোই মানুষের হাতে দিবেন, তাইলে কি আপনি করোনা প্যাকেট করে মানুষকে দিচ্ছেন? না ঠিক আছে। কি ঠিক আছে? ভুল হয়ে গেছে, ওটা আমার ভুল হয়ে গেছে। অনেকেই পকেটে নিয়ে ঘুরছেন মাস্ক, ক্যামেরা দেখেই সচেতন হলেন তারা। মাস্ক এবং হ্যান্ড গ্লোভস পরে বের হওয়া উচিত কিনা আপনার স্বার্থে, নিজের স্বার্থে, নিজের সুরক্ষার স্বার্থে? আমার স্বার্থে এবং সবার স্বার্থে মাস্ক এবং হ্যান্ড গ্লোভস পরে থাকা উচিত। এখন মাস্ক পরো কেন? তোমার কি আগে পরা উচিত ছিল কিনা? জি স্যার আছে, আমাদের কাছে আছে। এটা কি ভিতরে রাখার জন্য? আচ্ছা নিয়ে আসতে। চারপাশে সবার মুখে মাস্ক আছে, আপনার মুখে মাস্ক নাই, হাতে মাস্ক আছে, গাড়ি মানে এইমাত্র গাড়ি থেকে নামলাম, তো দেখেন ঘেমে গেছি, গাড়ি থেকে এসি নাই। যারা মাস্ক বিক্রি করছেন তারাও পরছেন না মাস্ক। এখানে কি কি বিক্রি করে? মানে মাস্ক, হ্যান্ড গ্লাস। তোমার মাস্ক? মাস্কটা খুলে রাখছিলাম। তবে কিছুদিন আগে সড়কে মাস্ক পরে বের হওয়ার মানুষের সংখ্যাটা একটু বেশি দেখলেও যতই দিন যাচ্ছে ততই মাস্ক পরা মানুষের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং বাংলাদেশের IDCR থেকে বলা হয়েছে এই সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষের মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। কিন্তু WHO এবং IDCR এর এই পরামর্শ এবং নির্দেশনার কোনো বাস্তবায়ন আছে কি? দর্শক, স্বাস্থ্যবিধিতেই বলা হয়েছে হাত, চোখ, মুখ এবং নাক দিয়ে প্রবেশ করে আপনার শরীরে করোনা ভাইরাস। তাহলে রাজধানীর ফুটপাতের যেসব চায়ের দোকান রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিভাবে অবলম্বন করা হচ্ছে সচেতনতা, দেখাবো সেসব চিত্র। তবে তার আগে যেতে হবে একটি বিজ্ঞাপন বিরতিতে। যাচ্ছি বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আপনাদের নিয়ে যাব রাজধানীর ফুটপাতে যেসব চায়ের দোকান রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতে কি মানা হচ্ছে সচেতনতা, সেসব চিত্র দেখলে হয়তো আপনারা অবাক হবেন। চলুন দেখে আসি। এই খাবার হোটেলের এমন গিজ গিজ পরিবেশই যেন বলে দেয় স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এসবের যেন কোনো গুরুত্বই নেই এখানে। ক্ষুধা মেটাতে যে যেভাবে পারছেন সেভাবেই বসে খাচ্ছেন, সাময়িক তৃপ্তির কাছে আড়াল হয়ে যাচ্ছে করোনার মৃত্যু ঝুঁকি। একে অপরের সঙ্গে গা ঘেঁষে বসে নিজের জীবন যে ঝুঁকিতে ফেলছেন সেদিকে কারোরই যেন নজর নেই। এখন তো পরিস্থিতি মানা হচ্ছে, কিন্তু এখন আমার খিদা, আশেপাশে খাবারের ব্যবস্থা নেই, হয়তো অল্প সময়ের ভিতরে আমি যেটুকু খাই আমার স্থানান্তর চলে যাবে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে এমন উদাসীনতা কেন তাদের? এটা সম্ভব না, তাইলে হয় আমার নাগা থাকতে হবে, আমাদের মালিকের বন্ধ থাকতে হবে, দুটো নাগা দিই, দুটো একটা ভাই, এগুলো কাজ। স্বাস্থ্যবিধি কথা চিন্তা করেন, আপনি কেন বাইরে এলেন? স্বাস্থ্যবিধি চিন্তা করেন না, ঠিক আছে, আমাদের এটা হইতেছে, আমরা মেনটেন করতেছি না। এই যদি হয় ভাবনা তাহলে কমবে কি করোনার প্রকোপ? শুধু তাই নয়, গাফিলতি রয়েছে
হোটেল কর্তৃপক্ষেরও। সুরক্ষার কথা জিজ্ঞেস করার পর পরলেন মাস্ক। অবশ্যই আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, কাস্টমার নিয়ে আমরাও দিই। রুগী তো আছে না, রুগী তো মানে ইয়াতে রাখে, মানে আজের মানে বাইরিবার জন্য তো হ্যাঁ থাকে, আবার কোন কোন হোটেল মালিক তারা চেষ্টা করেও পারছে না হোটেলের ভিতর সবার মধ্যে দূরত্ব নিশ্চিত করতে। এখন পারি না বন্ধ করে বাইকে যাইতে, চেষ্টা করি যতটুকু যে হ্যান্ড ওয়াশ আছে, সাবান আছে, মানে কাস্টমার তো না পারলে চেষ্টা করি বহাই না। রিজিকের দায় তো আমি বসতে হবে, আমি স্যাভলন, তারপরে যেভাবে নিরাপত্তার দরকার, স্টাফদের মাস্ক পরা, এমন অবস্থায় সংক্রমণের হার কেমন বাড়তে পারে তার বিশ্লেষণ জানালেন চিকিৎসকরা। এটা কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশন, এটা অবশ্যই স্বাস্থ্য তাদেরকে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পুরো সমাজেই কিন্তু করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মানুষের শরীরে কিন্তু করোনা আছে, 80% মানুষের ক্ষেত্রেই কিন্তু কোনো প্রকার সিমটম থাকছে না বা লক্ষণ থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনার প্রকোপ মুক্ত হওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন চিকিৎসকরা। অনেক মানুষে মনে করছে হয়তো করোনা খুব বেশি কিছু তাদের করতে পারবে না, কিন্তু এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর ধরনের চিন্তা ভাবনা। কারণ হচ্ছে যে করোনা কার যে বেশি এফেক্টেড হবে, কে যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু আসলে জানা যায় না। হোটেল রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো নজরদারি প্রয়োজন। দর্শক, যে কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং আপনাদের নানা অজানা তথ্য নিয়ে আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ। আর এই অনুষ্ঠানে তুলে ধরব আপনাদের যে কোনো অভিযোগ এবং আপনাদের দেয়া যে কোনো তথ্য। আপনারাও আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। ফোন করতে পারেন 017-415979-59 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক মাই সার্চ, মাই টিভি, 150-155 পূর্ব উলন, হাতিরঝিল, রামপুরা, ঢাকা এই ঠিকানায়। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম।